হ্যালো বিনোদন ক্লাসের বন্ধুরা, তোমাদের জন্য আবারও নিয়ে এলাম বিয়েবাড়ির কিছু চমৎকার ভিডিও। সো দেরি না করে চলো শুরু করা যাক। পছন্দের পাত্রের সাথে বিয়ে হলে কি আর খুশি শেষ থাকে? নাচানাচিটাতে শুরু হয় গায়ে হলুদ থেকেই। পছন্দের পাত্রের সাথে বিয়ে হয়েছে তাই কেএফসিতে বান্ধবীদের ট্রিট দিব। এই খুশিতে বান্ধবীরা যা করে পাত্রী এবং পাত্রীর বান্ধবীদের নাচানাচি করতে করতে ইতিমধ্যে বর চলে এসেছে। বরকে গেটে রিসিভ করতে গেছেন একদল চঞ্চল ভাবি। শুরুতেই বরের খাওয়ার টেস্ট নেন ভাবিরা। বর যখন জানতে পারে তার বহু বউ গায়ে হলুদের দিন খুশিতে নাইচা মাতোয়ারা হয়েছে, তখন যখন বর বাহানা ধরে নাচ দেখার জন্য প্রতিটা পাত্র পাত্রীর কিছু দুষ্ট বন্ধু থাকে যারা বিয়ের মধ্যে কিছু অদ্ভুত গিফট প্রদান করে থাকে। এবার বলুন, এখানে যে গিফটটা প্রদান করা হচ্ছে সেটি কার ব্যবহারের জন্য? বন্ধুদের গিফট রহস্য যখন বর উদ্ঘাটন করতে পারে তখন বরের হাসি কে থামায়? আর ওদিকে কনে, সে তো মন খারাপ। এতক্ষণ তো দেখে আসলাম পছন্দের পাত্রের সাথে বিয়ে দিলে খুশিতে নাচতে, এবার দেখুন অপছন্দের পাত্রের সাথে বিয়ে দিলে কি ঘটে। Yeah.